di proof technical in these 3 days, with more, I don't know when I speak. Sorry for my English because I speak very, very low English. I see many skate improve your condition, and this is very positive for me because first important problem in this sport, in all sport, but in particolare in skate sports, is the technical. Technica is the base for improve your stamina, your speed, your balance is very, very important. And I আমার নাম আমিনুল হোসেন, আমি নিউ টাউনে থাকি। আমার মেয়ে আফরিন হোসেন, ও এখানে আলিসারের আলি আনসারির আন্ডারে ও জয়েন করেছে আপনার লাস্ট ইয়ার অগস্টের 6th-এ। এর আগে অনেক দিন ও প্র্যাকটিস করতো অন্য জায়গায়, এই ক্লক টাওয়ার ওখানটায়, কিন্তু সেখানে প্রপার তেমন কিছু করে উঠতে পারেনি। তো এখানে লাস্ট অগস্টে জয়েন করার পর উইদিন 3 মান্থসের মধ্যে আপনার স্টেট চ্যাম্পিয়নশিপ ছিল। তো এখানে 3 মাসে যেভাবে ওকে তৈরি করা হয়েছে, এখানে খুব ভালো ট্রেনিং হয়, কারণ এই 3 মাসের ট্রেনিংয়ে ও কিন্তু স্টেট চ্যাম্পিয়নশিপে ও 2টো গোল্ড, 1টা সিলভার পেয়েছে। তারপরে ও সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যে ও ন্যাশনাল খেলতে যায়, ন্যাশনালে গিয়েও ওখানে গিয়ে আপনার সেমিফাইনালের পরেও আর কোয়ালিফাই করতে পারেনি ওখান থেকে। কিন্তু আমাদের এখানে যে মেন ইস্যুটা হচ্ছে, ন্যাশনালে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে আমাদের স্টেট কতটা পিছিয়ে আছে, মানে অন্যান্য যে কোনো স্টেটেরই আছে, কর্ণাটকা বলুন, তামিলনাড়ু বলুন, মহারাষ্ট্র বলুন, গুজরাট বলুন, অন্যান্য সব স্টেটেই যে ছেলেমেয়েরা যারা পার্টিসিপেট করেছিল তারা আমাদের থেকে অনেক বেটার। কারণ হচ্ছে তারা যেখান থেকে প্র্যাকটিস করে, যে সিনথেটিক ট্র্যাক, বা আমাদের ছেলেমেয়েরা ফার্স্ট টাইম সিনথেটিক ট্র্যাক ওখানে গিয়ে দেখছে, এখানে ওরা প্রপার ট্র্যাকও নেই। এখানে আমরা এই রোডের মধ্যে করছি, এই বৃষ্টিতে, এর মধ্যে বৃষ্টি বন্ধ হচ্ছে, এর মধ্যে ছুটছে রোদে গরমে, এখানে এইভাবে করছে। কোনো প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকলে আজকে ছেলেমেয়েরা অনেক কিছু ইম্প্রুভ করতে পারবে, কারণ ওখানে গিয়ে দেখলাম বেঙ্গল অনেকটাই পিছিয়ে আছে, অনেকটাই। তার একটাই কারণ, এটা নয় যে ট্যালেন্ট নেই, কারণ আমার মেয়ে মাত্র 3 মাস এখানে প্র্যাকটিস করে ওখানে দেখেছি কীভাবে আমরা কম্পিট করেছি ওদেরকে। কিন্তু প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকলে, এবং সেটার জন্য আমরা ইন্ডিভিজুয়াল কিছু করতে পারবো না, এটা যদি গভর্নমেন্টের সাপোর্ট না হলে এখানে কিছু করা যাবে না। শুধু কলকাতা বলে না, থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলে কোথাও মানে এর প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই। যা আছে এই রোডের উপরে প্র্যাকটিস করে সেটা থেকেই ডাইরেক্ট গিয়ে ওরা আপনার সিনথেটিক ট্র্যাকে গিয়ে কম্পিট করছে, সেটা আপনি বুঝতে পারছেন কতটা চ্যালেঞ্জিং বিষয়। তো যদি আমাদের গভর্নমেন্ট থেকে যদি সাপোর্ট পাওয়া যায় সেটা, কিন্তু এখানে মিস্টার আলী আনসারি যিনি আছেন আমাদের কোচ, উনি তো খুব ভালো ট্রেনিং করান এবং অনেক হার্ড ট্রেনিং করান।